আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভিডিও গান অথবা মুভি দেখি। ভিডিও গান আর মুভি দেখার জন্য অবশ্যই একটি ভিডিও প্লেয়ার অ্যাপের প্রয়োজন হয়। আপনার মোবাইলে যে ভিডিও প্লেয়ার অ্যাপটি আছে, এই অ্যাপটির মাধ্যমে অনেক আকর্ষণীয় এবং গোপন কাজ অ্যাপ্লাই করতে পারেন না। তবে এই ভিডিওতে আপনাকে এমন একটি ভিডিও প্লেয়ার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যে অ্যাপটির কাজ দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন এবং এখনই আপনার মোবাইলের ডিফল্ট ভিডিও প্লেয়ার হিসেবে এই অ্যাপটি ইউজ করতে চাইবেন। ভিডিওটি এই জন্য লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে এখনই আপনার মোবাইলে ইনস্টল করে নিবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেকন বাংলা চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। এই অসাধারণ ভিডিও প্লেয়ার অ্যাপটি কেন আপনার মোবাইলে ইনস্টল করে রাখা প্রয়োজন আশা করি আর এক দুই মিনিট ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন। প্রথমে অ্যাপটির কাজ দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষের দিকে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। প্রথমে যখন অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলের এক থেকে দুইবার অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে, অবশ্যই আপনি অ্যালাউ দিয়ে দিবেন। উপরের দিকে এখন লক্ষ্য করুন একটি সেটিংসের আইকন, আপনি এই সেটিংসের আইকনে ক্লিক করবেন এবং এখানে যদি এই অপশনগুলো অফ অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটি অপশন অবশ্যই আপনি অন করে দিবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন। পপ আপ মুড এবং ফুল স্ক্রিন মুড দুইটি সেটিংস থাকবে, আপনি এখান থেকে পপ আপ মুডে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ওপেন সেটিংস একটি অপশন শো হবে, আপনি এই অপশনে ক্লিক করবেন এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই সেটিংসের পারমিশনটি অন করে দিবেন। এই পারমিশনটি অন করার পর যখন ব্যাকে চলে আসবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে ভিডিও গান অথবা মুভি আছে প্রত্যেকটি সিরিয়াল ওয়াইজ শো হবে। আমি এখান থেকে একটি ফাইলে ক্লিক করলাম এবং একটি ভিডিও প্লে করার জন্য ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে প্লে হচ্ছে। এখন আমি যদি অ্যাপটি থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসি, মানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসি, তবু দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে অবস্থায় আছে। আমার ফিঙ্গারের মাধ্যমে ভিডিওটি মোবাইলের যে কোনো পজিশনে রাখতে পারবো, সেই সঙ্গে এখন ফেসবুক ইমো সহ যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবো, ফলে ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, সেই সঙ্গে আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। এখন আপনি যদি এখান থেকে ফুল স্ক্রিন মুডে নিয়ে যেতে চান তাহলে সিম্পলি এই আইকনটিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি ফুল স্ক্রিন মুডে চলে যাবে। সেমভাবে এই আইকনে পুনরায় ক্লিক করলে পপ আপ মুডে চলে আসবে। ভিডিও কিভাবে চেঞ্জ করতে হবে আশা করি আপনি অনেক আগে থেকেই জানেন। সাউন্ড যদি আপনি বন্ধ করতে চান তাহলে সিম্পলি এই মাইক্রোফোনের আইকনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সাউন্ড বন্ধ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে এই আইকনে ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপের হোম পেজে নিয়ে আসা হবে এবং পুনরায় এখান থেকে আপনি আরও ভিডিও প্লে করতে পারবেন। আশা করি এই ভিডিও প্লেয়ারটি একবার হলেও আপনি ব্যবহার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখান থেকে আপনি ফুল স্ক্রিন মোডেও ভিডিও দেখতে পারবেন এমএক্স প্লেয়ারের মতন। চলুন এখন শিখে নেই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে এবং সার্চ বক্সে ভিডিও পপ আপ প্লেয়ার লিখে সার্চ করবেন, অ্যাপটি চলে আসবে, অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার লিংক আপনার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ।